বন্ধুরা, আজকে যে ব্লগটা আপনারা দেখতে চলেছেন সেটা 7-8 মাস আগেকার ব্লগ। সেদিনকে মিল্কিকে এনেছিল রাজা আর রানা মিলে, আমার দুই ছেলে মিলে। তখন তার বয়স ছিল 40 দিন। এই ব্লগটা রেকর্ড করে রাখা হয়েছিল, কিন্তু এই চ্যানেলে ছাড়া হয়নি, তাই আজকে এই চ্যানেলে ছাড়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এখন এক জায়গায় যাচ্ছি। এখন আমরা টোটো উঠে স্টেশনে যাবো, কারণ একটা হাওড়া স্টেশনে আমাদের যেতে হবে, ওইখানেই কাজ। কতটা পরিমাণে ভিড় দেখুন, এটা আমাদের রিসরা স্টেশন। এখন আবার টিকিট কাটতে হবে, তারপর এখানে এসে লাইনে দাঁড়াতে হবে। অনেক ভিড় আজকে স্টেশন। মিনিমাম 30 মিনিট পর আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত পরিমাণে ভিড়, এর থেকেও বেশি ভিড় হয়। তো এখন এখান থেকে আস্তে আস্তে ভায়ার্সোতে বেরিয়ে যাই। তো বন্ধুরা, আমাদের বাড়ির নতুন সদস্যকে নেওয়ার জন্য আমরা আজকে হাওড়ায় এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ও এখানে দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে, কারণ অনেক আজকে গরম পড়েছে আর ওর গায়ে অনেকটাই পরিমাণে লোম। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, আর আপনারা কতটা পরিমাণে আজকে রোদ পড়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর এর উপরে আমি একটা হালকা কাপড় রেখে দিয়েছি, ওর যে বাকেটটা আছে ওর উপর। তো এখন আমার দাদা ফটো শুট করছে দুজনের একসাথে। তো বন্ধুরা, আমরা ভেবেছিলাম কি টফির রিয়াকশান ভিডিও শ্যুট করবো, কি নতুন বোনকে দেখার পর ও কীরকম রিয়াক্ট করে। প্রচণ্ড লাফালাফি করছিল, আর আমাদের আমার আর রানার মানে আমার ভাইয়ের প্রচণ্ড পরিমাণে রোদ থেকে এসেছিলাম, তাই শরীরটা ভালো লাগছিল না, তাই আর রেকর্ডটা করা হয়নি। বাট টফি আর ও এখন খুব ভালো বন্ধু হয়ে গেছে, ওখানে দেখুন বসে বসে আমার কথা শুনছে। এখন পুচকি মায়ের সাথে খেলা করছে, কিছুক্ষণ পর ওকে খেতে দেওয়া হবে, দেন ওর ওষুধ বাগেরা আনতে হবে, কারণ ও অনলি 40 ডেজের বেবি। তো বন্ধুরা দেখুন বিড়ালটা এখন কোথায় উঠেছে। তো ম্যাক্সিমাম টাইম ও এরকমভাবে গাছে গাছে ঘুরে বেড়ায়, গাছে উঠে বেড়ায়, আবার গাছের গায়ে নেমেও যায়। আর ওরও 3টে বেবি হয়েছে, তো আমি এখনই এই মুহূর্তে আপনাদের ওর 3টে বেবিকে দেখাবো। ফার্স্ট টাইম ওর বেবি হয়েছে। বাবা তো ডেইলি ওদের জন্য খাবার নিয়ে আসে, বাট আজকে কোনো কারণবশত বাবা খাবার নিয়ে আসতে ভুলে গেছে বা পারেনি, তাই জন্য আমি এখানে ওদেরকে মিল্ক গুলে দিচ্ছি। আর ফার্স্ট টাইম ওকে মিল্ক দিচ্ছি, এই মিল্ক জানি না ও খাবে কি না। নর্মালি ও চিকেন আর ফিশই খায়, তো দেখি যদি খায় তো ভালো, তো আরেকটু গুলে দেওয়া যাবে। বাবারে রাগ দেখাচ্ছে দেখুন, ভয় দেখাচ্ছে। তো হ্যাঁ, মিল্ক খেয়েছে, এরা মাটা খেয়েছে। আর 3টে বাচ্চা বেবি আছে, একটা এখানে আছে আর 2টো তলায় আছে, মিল্ক খাচ্ছে মায়ের। হয়নি এখনো, তো এখন বিকাল 4:30-5টা বাজতে যায়। আর এই জালটা এখানে রাখতে হবে, কারণ এখান দিয়ে বিড়াল ঢোকে, আর এখন যদি ইনফেক্টেড বিড়াল ঘরে ঢোকে আর পুচকেটার সাথে মেশামেশি করে, তাহলে ওর শরীর খারাপ হয়ে যেতে পারে, কারণ ভ্যাকসিনেশন এখনও করানো নেই বাচ্চাটার, এখন সবে 40 ডেজের বেবি। তো বন্ধুরা, জাল লাগানো কমপ্লিট, এবার আমি পুচকেটার জন্য কিছু মেডিসিন নিয়ে আসি। আর যা শুয়ে পড়লো, ঘুম পেয়ে গেছে ওর, অনেক জার্নি করে এসেছে। তো টপে ডিস্টার্ব করো না, না ডিস্টার্ব করো না। তো বন্ধুরা, এখন আমি এসেছি মাদুর আর মশারি নিতে, কারণ রাত্রেবেলা আমরা সবাই মিলে ছাদে শোয়ার প্ল্যানিং করেছি। ওইটা দিন, ওইটা দিন, এক কোয়ালিটি তো কাকা, কোনো পার্থক্য নেই, আলাদা আলাদা কালার। এটা দিন, এটা দিন, এটা দিন। এই ডগ হাউসের মতো কিছু হবে না ওদের ডগ হাউস? হ্যাঁ, এটা আপনার ওই রকমই ভালো জিনিসই। অ্যাকচুয়ালি বাচ্চা কুকুর তো পায়ের তলায় পড়ে যেতে পারে, যাই যে এই সব এটা কুকুরদের জন্য, কুকুর তো থাকবেই এতে ভালো করে। কিন্তু ওরা টয়লেট পটি করে দিতে পারে তো এর মধ্যে, তো এটা ধোয়া যায় তো। কিসের আছে এটা? এটা রিক্রনের আছে, এগুলো তো ধোয়া যায়। আর আপনি এর উপরে সবসময় একটা অয়েল ক্লোথ টাইপের দিয়ে, দেখুন এর কাজ দেখুন, জল নিয়ে এরকমভাবে জল ফেলে খালি। টফিও ছোটোবেলায় এরকমভাবে খেলতো জল ফেলে। তো হোয়াইট বেবিটার নাম মা রেখেছে মিল্কি। তো দেখুন মিল্কিকে একটু আগে মা খাইয়েছে, তারপরে ও টফির খাবার খাবে। অ্যাকচুয়ালি এদের বেশি খাবার দিতে নেই, ছোট তো বেশি খেলে পেট খারাপ হতে পারে।
আমি সব কোথায়? টপি তো বাইরে ঘুমাচ্ছে মনে হচ্ছে। টপি ঘুমিয়ে গেছো? টপি টপি ঘুমিয়ে পড়েছো? মিল্কি কোথায় গেলি? যাত্রী কিরে? সুপার কি হয়েছে? ওটা দেখছে, হাসছে হাসছে, লাইট দেখছে, লাইট 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 দেখছো? বলো কি হয়েছে, লাইট আসবে? না না, চোখে লাগবে মা। গুড মর্নিং মিল্কি। মিল্কি টপি ঘুম থেকে উঠে গেছে, মা উঠে গেছে, পুচকিটা আমাকে কামড়াচ্ছে। হয়েছে কামড়ানো? দু পায়ে দাঁড়িয়ে কামড়াচ্ছে। বাহ খুব ভালো। আহ লাগছে, কত কামড়াবে কত কামড়াবে কত কামড়াবে তুমি কত কামড়াবে? তো বন্ধুরা, এখন মিল্কি আর টফি কামড়াকামড়ি করছে, মানে খেলা করছে বলতে পারেন। আর ওরা যে বালিশটার উপরে আছে, এই বালিশটা মা ওদের দিয়ে দিয়েছে, কারণ এই বালিশটা একটু নোংরা হয়ে গেছে, তাই জন্য মা বলেছে যে এটার উপর ওটা থাকবে, ওরা খেলবে দেখবে ওদের ব্যাপার। তো দেখুন মিল্কি, দেখুন কালকে এসেছে, কেউ দেখে বলবে, কোনো ওর ভয় ডর নেই, মানে সব কিছু মানিয়ে নিয়েছে, নিজের দিদির মতনই সবসময় খেলা করছে। টফি ওকে কিছু বলছে না, টফি কামড় খাচ্ছে খালি। আর ছোটো হলে কী হবে, ওর দাঁতে অনেকটা পরিমাণে জোর আছে, অনেকটা লাগছে। তো যেহেতু টফির গায়ের লোমের কালার কালো, তো ওদের কারণে ও তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো গরম লাগার কারণে ও তলায় চলে গেছে। এখন মিল্কি গেছে মাকে কামড়াতে। হ্যাঁ গর্জন করছে কেন? রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে। ওরে বাবা রে, কি জোরে দৌড়াচ্ছে গো। ওই এই দেখো আসছে, আসছে, এবার আমাকে কামড়াবে। মিল্কি শোনটা, আমার শোনটা, আমার শোনটাকে, আমার শোনটা, এটা আমার শোনটা, এই যে শোনটা, আমার শোনটা, পুচু শোনটা, দেখি মুখ দেখি। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতখানি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আর রিসেন্ট আমি এরকমভাবে বাংলা চ্যানেল ব্লগ নিয়ে আসার ট্রাই করবো। বিগিনার্স আমি ওরকম ভালো করে রেকর্ড করতে পারি না, ব্লগ করতে পারি না, কাজে একটুখানি অ্যাডজাস্ট করে নিন। ট্রাই করবো করতে করতে, যদি ঠিক হয়ে যায়। আর আমি হিন্দি চ্যানেলে এবার থেকে ব্লগ আপলোড করবো না, বা করলেও খুবই কম করবো, বাট বাংলা চ্যানেলটা আমি রেগুলার করার ট্রাই করবো যতটা পারি। তো চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।